নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী নাজিল হয়েছেন, তিনি এই কথাটা সর্বপ্রথম কাকে বলেছেন? এমন কোন জায়গা আছে যে জায়গা দিয়ে যাওয়া এত বড় গুনাহ? সে ব্যক্তি যদি জানতো তাহলে সে সারা জীবন ওখানে দাঁড়িয়ে থাকতো, কিন্তু ওই জায়গা দিয়ে যাইতো না। এটা কোন জায়গা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ভিডিও শুট হচ্ছে চট্টগ্রাম জাম্বুরি পার্ক ময়দানে। এখানে কিছু মানুষকে ইসলামিক বেসিক প্রশ্ন করব, দেখি ওরা কতটুকু উত্তর দিতে পারে। অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকবেন। আর ইউটিউব চ্যানেল নতুন হলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ নতুন হলে ফেসবুক পেজটা ফলো করবেন। আপনারা দেখতেছেন হল ইসলাম 24, আপনাদের সাথে আছেন মাহাদি আছেন, আর ক্যামেরাতে আছে ফাহাদ। চলুন শুরু হয়ে যাক আমাদের আজকের ভিডিও। আপনাদেরকে বেসিক্যালি কিছু প্রশ্ন করি, অ্যান্সার দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওহী নাজিল হয়েছে, যেদিন সর্বপ্রথম ওহী নাজিল হয়েছেন, তিনি সর্বপ্রথম কাকে বলেছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে তিনি সর্বপ্রথম কাকে বলেছেন এই বিষয়টা? এই ব্যাপার সাহাবীদেরকে বলেছেন। আমি আর কেউ লেখি মি টাইম আছে, দুটো উত্তর দিবেন, একটা পুরস্কার পাবেন। ওহী ওহী যেমন ওহী বলে কোরআন নাজিল হয়েছে, তখন তিনি সর্বপ্রথম কাকে বলেছেন এই বিষয়টা? আপনার জন্য আর একটা প্রশ্ন রাখছি, এমন কোন জায়গা আছে যে জায়গার সামনে দিয়ে যাওয়া যে এত বড় গুনাহ, সে যদি জানতো সে সারা জীবন ওখানে বসে থাকতো বা দাঁড়িয়ে থাকতো? কোন জায়গা? দুজন মিলে একটা উত্তর দিয়েছেন, পোস্ট করছি দুইটা, ঠিক আছে। আগে কখনো কি অংশগ্রহণ করেছেন ইসলামিক? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো মূলত আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আছি, আপনাদের কিছু ইসলামিক কুইজ করবে, অ্যান্সার দিলে পুরস্কার রয়েছে, প্রস্তুত কি? জি। আপনার জন্য সবার দ্বারা প্রশ্ন রাখছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী আসছিল, জানেন আসমান থেকে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসছিল, ওহী আসার পরে উনি সর্বপ্রথম এই কথাটা কাকে জানিয়েছেন? সর্বপ্রথম জানিয়েছেন, এটা কাকে জানিয়েছেন সর্বপ্রথম? ছিলেন পরে ওহী আসছে অনেক আগে, জানা নাই। ফাতিমার যিনি মা, আবু বকর, অপশন দিব কি? অপশন দিচ্ছি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু দেখতে পাচ্ছি আপনাদের অ্যান্সারটা ভুল হয়েছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম বলেছে। পারছেন তো? আপনার জন্য আর একটা প্রশ্ন রাখছি, এমন কোন জায়গা আছে যে জায়গা দিয়ে যাওয়া এত বড় গুনাহ, সে ব্যক্তি যদি জানতো তাহলে সে সারা জীবন ওখানে দাঁড়িয়ে থাকতো, কিন্তু ওই জায়গা দিয়ে যাইতো না? এটা কোন জায়গা? একটাতে কোন জায়গা আছে যে জায়গার সামনে দিয়ে যাওয়া এত বড় গুনাহ, সে যদি জানতো সে সারা জীবন ওখানে দাঁড়িয়ে থাকতো, কিন্তু ওই জায়গাতে যাইতো না? জায়গাটা কিন্তু একদম খুবই, উত্তরটা কিন্তু একদম খুবই সিম্পল, খুবই সহজ। পারবেন দুটাকে দিয়ে দিব না? নামাজের সামনে দিয়ে যাও, কেউ যদি নামাজ পড়তেছে ওনার সামনে দিয়ে যে চলে যাবে কেউ, এটা যদি সে জানতো নামাজের সামনে দিয়ে যাওয়া যদি এত বড় গুনাহ,
সে সারা জীবন ওখানে দাঁড়িয়ে থাকতো, কিন্তু সে ওই লোকের সামনে দিয়ে যাইতো না, আমাদের সামনে দিয়ে। শিখতে পারছেন তো? প্রশ্ন শিখতে পেরেছেন? আপনি কি ইসলামিক কুইজে আগে কখনো অংশগ্রহণ করেন? ফার্স্ট টাইম। শিখতে পারছেন, তার জন্য আপনার জন্য কিছু পুরস্কার রেখেছি। ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মূলত আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আছি, হল ইসলাম 24। আপনাদের কিছু ইসলামিক কুইজ করবো, অ্যান্সার দিলে পুরস্কার রয়েছে, প্রস্তুত? আপনার জন্য প্রশ্ন রাখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী নাজিল হয়েছেন, তিনি এই কথাটা সর্বপ্রথম কাকে বলেছেন? অপশন অপশন একটাতে পা হযরত আবু বকর, এমনি অপশন অপশন একটাতে পারবেন এটাতে নেবেন অপশন হযরত আবু বকর, হযরত উসমান এবং হযরত ওমর। হযরত আবু বকর। আরেকটা প্রশ্ন দিচ্ছি, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত ওমর, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর, উসমান, ওমর, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর। আবু বকর। নিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি উত্তরটি ভুল হয়েছে, মা খাদিজাকে সর্বোত্তম বলেছে। শিখতে পারছেন? আপনার জন্য শেষ আরেকটা প্রশ্ন রাখছি। এমন কোন জায়গা আছে যে জায়গার সামনে দিয়ে যাওয়া এত বড় গুনাহ, সে যদি এটা জানতো তাহলে সারা জীবন ওখানে বসে থাকতো, কিন্তু সে জায়গাতে যাইতো না, যাইতো না বা লড়তো না। ঠিক আছে, জায়গা আছে মানে ওই জায়গার সামনে দিয়ে যাওয়া যে এত বড় গুনাহ, সে যদি এটা জানতো সে সারা জীবন ওখানে বসে থাকতো বা দাঁড়িয়ে থাকতো, তারপরে ওই জায়গার সামনে দিয়ে যেত না। গুনাহ হতো, এত বড় গুনাহ, সে জায়গার সামনে দিয়ে এমন কোন জায়গা আছে যে জায়গার সামনে দিয়ে যাওয়া এত বড় যে গুনাহ, সে যদি জানতো সে জায়গার সামনে দিয়ে জীবনও যাইতো না, সারা জীবন ওখানে দাঁড়িয়ে দিব। নামাজরত অবস্থায়, আচ্ছা নামাজের সামনে দিয়ে পাশ থেকে বলে দিয়েছে, সামনে পাশ থেকে বলে দিয়ে তারপর পেরেছে। ঠিক আছে, আপনার জন্য